তখনই আমরা তারা শনাক্ত করব যেসব আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়, যেসব আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। এক নম্বর হল তাকওয়া। কেউ যদি তাকওয়া অবলম্বন করে, খোদাভীতি অবলম্বন করে, আল্লাহর ভয় হৃদয় মধ্যে লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেন, রিজিককে সম্প্রসারণ করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন, আকাশ এবং জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আকাশ এবং জমিন থেকে তাদের জন্য বরকত নাযিল করা হয়, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে, যারা পরহেজগারী অবলম্বন করে। দুই নম্বর তাওবা। তাওবা ইস্তিগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। তাওবা ইস্তিগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামের বর্ণনা পেয়ে বলতেছেন, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন, তোমাদের সন্তান বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের জন্য বাগানে ফল ফলাদের ব্যবস্থা করে দিবেন এবং তোমাদের জন্য নদী নদী নালা সম্প্রসারণ করে দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুর্ভিক্ষের সময় তিনি ঘর থেকে বেরোলেন, তিনি দোয়া করলেন, সেখানে শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। অন্যান্য সাহাবাকেরা জিজ্ঞেস করল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো দুর্ভিক্ষ দূর করার জন্য দোয়া করেন নাই, শুধু দোয়া করছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, ইস্তেগফার করেছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমি আসমানের এমন এক জায়গায় নৌ করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আর সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা রেখেছেন এবং সাহাবায়ে কিরামকে সূরা নূহের ওই আয়াতগুলো পড়ে শোনালেন। মতলব রাবেয়া বসরি, আপনার রাবেয়া বসরির নাম শুনছেন, হাসান বসরি, হাসান বসরি মজলিসের মধ্যে অনেক লোক অনেক অভিযোগ করল, যে অভিযোগ করল যে আপনা অনাবৃষ্টিকে বলতেছে। তিনি বললেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেকজন বললেন যে আমরা দরিদ্রের মধ্যে আমরা আছি। তিনি বললেন, হাসান বসরি বললেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। তৃতীয় ব্যক্তি আমার কাছে হাসান বসরির কাছে বললেন যে আমরা আমার কোনো ছেলে মেয়ে নেই, হাসান বসরি আপনি দোয়া করেন। তিনি বললেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেকজন বললেন যে হাসান বসরি আমাদের ফসলের মাঠে ফসল কম হয়, বললেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাই মজলিসের পরে জিজ্ঞেস করা হলো হাসান বসরিকে যে আপনি তো সবার জন্যই এক রকম দোয়ার কথা বললেন। তখন হাসান বসরি উমর রাদিয়াল্লাহু আনহু পড়ে শোনালেন যে যখন মানুষ অভাব পড়ে তখন তারা যদি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করে তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক বৃদ্ধি করে দেন। তিন নম্বর, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যদি কেউ আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করো এবং
তোমরা যদি তোমাদের রিজিক বৃদ্ধি করতে চাও, তোমরা যদি তোমাদের হায়াত বৃদ্ধি করতে চাও, তাহলে তোমরা আত্মীয়তা সম্পর্ক বৃদ্ধি করো। ইয়াসের রেহমা, তোমাদের বড় যদি বাড়াইতে চাও, তোমাদের রিজিক যদি বৃদ্ধি করতে চাও, তাহলে তোমরা কি করো, আত্মীয়তা সম্পর্ক বৃদ্ধি করো। এরপরে চার নম্বর রিজিক বৃদ্ধি করার জন্য যে কাজটা করবেন সেটা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত বেশি দরুদ পাঠ করতে পারবেন ততই আপনার রিজিক বৃদ্ধি পাবে। পাঁচ নম্বর রিজিক বৃদ্ধি করার জন্য যে কাজটা করবেন সেটা হল আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ইউহলিফুহু, যদি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তাহলে এর উল্টাটা হবে কি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতে তোমাকে অনেক কিছু বাড়ায় দেবে। যদি তুমি 10 টাকা দাও তো তোমাকে 10,000 টাকা বাড়ায় দিতে আল্লাহ তোমাকে কষ্ট দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ফাহুয়া ইউহলিফুহু, তুমি দান করো তো তোমার দানে কি হবে, তোমার রিজিক বৃদ্ধি পাবে। এরপরে রিজিক বৃদ্ধি করার জন্য ষষ্ঠ যে কাজটি করবেন সেটা হলো হজ এবং উমরা করা। হজ এবং উমরা করলে রিজিক কমে না, রিজিক বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ জুনুবা, হজ এবং উমরা করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যায় আর দারিদ্রতাও দূর হয়ে যায়। বলে সুবহানাল্লাহ, হজ এবং উমরা করলে কি হবে, দারিদ্রতা দূর হবে এবং কি গুনাহ মাফ হয়ে যাবে। কার কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপরে সাত নম্বর হল বৃদ্ধি করার জন্য যারা অসহায় দুর্বল প্রতিবন্ধী কেউ আছে, মুখ প্রতিবন্ধী কেউ আছে, হাত প্রতিবন্ধী এক একজন আছে না, প্রতিবন্ধী হওয়ার কারণে সে কাজ করতে পারে না, রোজগার করতে পারে না। যেমন শিশুরা, মহিলারা, এরাও আপনার দুর্বল। অতএব দুর্বল লোকদেরকে যদি আপনি খাওয়া, দুর্বল লোকদের বিপদের মুসিবত যদি এগিয়ে আসে তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি আল্লাহ বলেছেন যে তানসুরুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে যারা দুর্বল, তোমাদের মধ্যে যারা অসহায়, তাদের জন্য তোমাদের থেকে জিগিয়ে থাকে। অতএব আপনি যত দুর্বল মানুষের জন্য কাজ করবেন, প্রতিবন্ধীদের জন্য কাজ করবেন, আপনার জিগিটা ততই কি পাবে, বৃদ্ধি পাবে। এরপরে আট নম্বর, যদি রিজিক বৃদ্ধি করতে চাই, আমরা রিজিক আমাদের বৃদ্ধি করতে চাই, তাহলে আপনি আমাদের যে কাজ করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। বেশি বেশি নেক আমল করলে রিজিক বৃদ্ধি পায়। বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলতেছেন ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি আমলু সাদরাকা কিনা ওয়া আসুদ্দা ফাকরাকা, হে আদম সন্তান তুমি আমার ইবাদতের প্রতি বেশি সময় রাখো, আমার ইবাদতের প্রতি সময় লাগাও, বেশি বেশি ইবাদত করো, তাহলে তোমার অন্তরকে আমি স্বচ্ছতা পরিপূর্ণ করে দেব, তোমার অন্তরকে আমি ধরে বানিয়ে দেব। এবং বলছেন ও আসুদ্দাস ফাকরা, তোমার গরিব, তোমার অসচ্ছলতা, তোমার দারিদ্রতা আমি দূর করে দেব। আল্লাহ বলতেছেন অতএব
যদি আমরা বেশি বেশি নেক আমল করতে পারি তাহলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে, রিজিক কমবে না। আমরা তো মনে করি যে রিজিক কমবে জন্য নামাজের সময় করি যে কাজ আছে, এসার সময় করি যে কাজ আছে, বাকিদের সময় কাজ, জোরের সময় কাজ, কাজের জন্য আমরা ইবাদত করি না। কিন্তু ইবাদত করলে বেশি বেশি নেক আমল করলে রিজিক বৃদ্ধি পাবে বলে সুবহানাল্লাহ। যদি এর বিপরীত করি ওই বিপরীতকে, যদি আমি এই কামনকে বৃদ্ধি না করে নিজের জীবনের রোজগারের রাস্তা খুঁজার বেশি চেষ্টা করি, কি বলছেন তাহলে আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআল ফাল্লাম মালাআতু সাদরাকা শুকলাম আলা মাসুদ্দ ফাকরাকা। তোমারে আমি এমন ব্যস্তের মধ্যে ফালাইয়া দেবো, ব্যস্তের মধ্যে থাকা কিন্তু তোমার কি বৃদ্ধি পাবে, হ্যাঁ মাসুদ্দা এবং তোমার দারিদ্রতাও কি দূর করে দেবো, দারিদ্রতা দূর করার জন্য তোমার কাজ একটু বেশি বেশি আমার ইবাদত বলে সুবহানাল্লাহ। এরপরে আমাদের নয় নম্বর রিজিক বৃদ্ধি করার জন্য আমাদের নয় নম্বর যে কাজটা আমরা করবো সেটা কি আল্লাহর রাস্তায় হিজরত করা। কাফের মসজিদে আপনার অত্যাচার করছে, আপনি দিন পালন করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, রোজা রাখতে পারেন না, তাহলে আপনি যদি হিজরত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবেন। আপনি দিনের দাওয়াত নিয়ে দিনের কাজ নিয়ে আপনি হিজরত করলেন আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই মুহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি রাকামান কাসীরা ওয়া সা'আ। যে ব্যক্তি আল্লাহর জন্য হিজরত করলো, আল্লাহর দিনের জন্য হিজরত করলো, আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করলো, ফি সাবিলিল্লাহ হিজরত করলো, তার জন্য আমি অনেক আশ্রয়স্থলের ব্যবস্থা করে দিব এবং তাকে পাশুর চেয়ে ভরে দেব, তার কোনো অভাব হবে না, হিজরত করলে অভাব হবে না। বলেন তো দেখি এখন আপনার কাছে আমার কাছে আসুন একজন তো বলে ভাই আমি তো কোন জায়গায় ছিলাম, আমি ওদের অত্যাচারে এক চলে আসছি, আমি আমাকে ইসলাম ত্যাগ করতে বলে বলেন তাকে আমার জামাইয়াদের রাখ করি না অবশ্য রাখবো যারা হিজরত করে আসবে, আমরা মুসলমানরা বিশ্বাস করি। অতএব কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসা 100 নম্বর আয়াতে যে তোমরা যদি হিজরত করো আল্লাহর রাস্তায় তাহলে তোমাদের আশ্রয়স্থলের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এবং তোমাদের পাচকের ব্যবস্থা আল্লাহই করবে। এরপরে রিজি বৃদ্ধি পাওয়ার জন্য 10 নম্বর কাজ বারম্বর আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহ রাস্তায় জিহাদ করা। আল্লাহ রাস্তায় জিহাদ করলে কি হয় রিজিক বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জুড়েলা রিজকি তাহাতা জিল্লি রাব্বি, যে জিহাদের বর্ষা বা জিহাদের অস্ত্রের ছায়ার নিচেই তোমার রিজিক নিহিত আছে। কে বলছেন জিহাদের যে অস্ত্র ব্যবহার করবা বর্ষা তলোয়ার অস্ত্র, জিহাদের অস্ত্রের ছায়া তলেই তোমার দিক আছে। অতএব কেউ যদি জিহাদে অংশগ্রহণ করে তার দিকের ব্যবস্থা কে করেন আল্লাহ তাআলা বলেন যে কি জুড়েলা রিজকি তাহাতা জিল্লি রাব্বি, যে জিহাদের অস্ত্রের নিচেই তোমার ছায়া তলেই কি তোমার দিক রয়েছে। অতএব কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহ রাস্তায় চেষ্টা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ব্যবস্থা করেন। আর যদি আপনি আল্লাহর আদেশের বাইরে চলে যান না যে একটা দাম মানি নিয়ে এগুলো ইসলামে নাই, এগুলো করতে গেলে আরো দাম পাল কয়েক কি বলছেন অজুড়েনা জিল্লা অসীম আল্লাহ মান খালাফা আননি, যে ব্যক্তি আমি নবীর কথার বিপরীতে কাজ করবে তার জন্য আছে লাঞ্ছনা
অপমান, লাঞ্ছনা এমন অপমান। যদি কেউ জিহাদের উল্টাটা করে যে না আজকে একটা মানে করবো না, তাহলে তার জন্য কি আছে? লাঞ্ছনা এমন অপমান। তার কৃতজ্ঞতা প্রকাশ কর, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তোমাদের জন্য আমি কি রিজিক বৃদ্ধি করো, লাজিদান দেখো অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেবো। তাতে যত বেশি শুক্রিয়া আদায় করবেন তত বেশি আপনি পাবেন, যত বেশি আল্লাহর নাফরমানি করবে না, পাইলাম না খাইলাম না আমার নাই আমার কিচ্ছু নাই আমার তিনতলা বাড়ি নেই চারতলা বাড়ি নেই আমার এটা নেই সেটা নেই, আর মিয়া আপনার শরীরের মধ্যে যা নেই আমার কাছে কম আছে, একটা চোখের পয়সা আমার কাছে আছে, একটা কিডনির পয়সা আমার কাছে আছে, সুস্থ আছেন সব চিন্তা করে নেই আমার। অতএব রিজিক বৃদ্ধি করার জন্য বেশি বেশি আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলুর বক্তারি ভাত খাইছি আলহামদুলিল্লাহ, ভাত খেয়েছি শুধু কাউল, আপনি শুধু ডাল দিয়ে খাবেন, আর যারা আপনার নাফরমানি করে তারা কর্ম ফলাও করে, ওই ডালটা আপনার কাছে তত ভালো লাগবে, ওদের কাছে কর্ম ফলাও তত ভালো লাগবে না, এবং খাইয়ে আর কোনো কোনো পেশা বেড়ে গেছে, খাইয়েই বলবো যে ডায়াবেটিস বেড়ে গেছে, কথা বোঝা শুনি, আর আপনি ডাইল দিয়ে তিন চার প্লেট ভাত খাইছেন, এরপরে ডান এবং আবার সুস্থ হয়ে আবার ডান দিকে রাস্তা খাইতে আসে, আর ওরা দিকে নাস্তা খাইতে পারে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন যত বেশি শুকর আদায় করবেন তত বেশি রিজিক বৃদ্ধি পাবেন। এরপরে ১২ নম্বর, রিজিক বৃদ্ধি করার জন্য কি করবেন? হ্যাঁ, তোলা এখনো রোজগার করে না, আপনি তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি বাড়ি না, বিয়ে করেন যাবে না, চাকরি বাকরি করুন বুঝি করুন তারপর বিয়ে করুন, এটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ানকিহুল আয়ামা মিনকুম, যাদের বিয়ে করার ক্ষমতা নেই তাদের বিয়ে করে দাও, যদি বিয়ে করা দাও যদি কেউ বিয়ে করে, আল্লাহ বলতেছেন ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি সে দারিদ্র হয় তাহলে আল্লাহ মিন ফাদলিহি আল্লাহর রহমত দ্বারা তাকে ধনী বানিয়ে দেবে। বিবাহ করলে আল্লাহ নিজ রহমত দ্বারা তাকে কি করবেন? ধনী বানিয়ে দেবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ কি প্রশস্ত রিজিক দান কম কম না, কথা বুঝছে? যত চাইবেন তত দিবে, সে সব আল্লাহ ভান্ডার, কথা অতএব অনেকে মনে করেন যে ছেলে ৩৫ বছর পার হয়ে যেতে আছে এরপরও বিয়া করে না, কি জন্য আমার চাকরি নেই, যা তোমার তিনতলা বাড়ির দুইটা খাইবো কেটে তোমার হাউস পার্সেন্টটা প্রবাসন খাবে কি, এই জন্য সন্তান বড় হলে বিবাহ করা দিবে, নিজেকে মানে কে? আল্লাহ, আল্লাহ ওয়াদা করছে ইয়া কোনো ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি বিয়া করো তো তুমি গরিব হও তাহলে তোমার আল্লাহ রাব্বুল আলামিন করবে দরি বানায় দেবে, অর্থাৎ সচ্ছল বানায় দিবে। আল্লাহ ওয়াসিউ আলিম, আল্লাহ প্রশস্ত রিজিক দেন। ১৩ নম্বর, রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য কী কাজ করবেন? মনে করুন তো বেশি বেশি ব্যবসা করলে বুঝি লাভ, বেশি বেশি কাজ করলে কাউকে পয়সা ঘরে। ১৩ নম্বর হলো আল্লাহ মুখী হওয়া, আল্লাহর কাছে দোয়া করবেন, অভাবে আছে কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার আর যদি আপনি মানুষের কাছে চান লাম তাসুন জাফা কথা হোক কোনোদিন আপনার অদ্ভুত দূর হবে, যদি কেউ আল্লাহর কাছে না যায় মানুষের কাছে যায় তাহলে তার অভাব কোনোদিনও দূর হবে না, আর আল্লাহর কাছে চাইলে কি হবে? আপনার অভাব দূর হবে। তার কথা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে লাতি ফা আনজালা বিন নাস লাম তাসুন জাফা কথা
14 নম্বর হলো ইজিবিলিটি করার জন্য যে তাওয়াক্কুল করা আল্লাহর উপরে কার করে তাওয়াক্কুল করবেন আল্লাহর আল্লাহর উপরে তাওয়াক্কুল নির্ভরকরণ কার করে আল্লাহর উপরে এই নির্ভর করাটা করার কোন শিল্প অনেক আয়াত আছে কত তো সময় আমার নেই আপনাদেরকে বলার কারণ আপনারা তো সময় দিবেন না প্রথম বার তো সবাই করে দিকে তাকান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যে তোমরা যদি আল্লাহর উপরে নির্ভর করার মতো নির্ভর করতে পারো তাওয়াক্কুল আল্লাহর উপরে করতে পারো যেরকম তাওয়াক্কুল করা দরকার কথা বলছি অপেক্ষ নিজের মধ্যে অপেক্ষ আল্লাহকে যেরকম না পরিপূর্ণ তাওয়াক্কুল যদি তোমরা করতে পারো কি বলছেন আও আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম কামা তুরজাকুত তয়ে যদি তোমরা আল্লাহর প্রতি নির্ভরশীল থাকো সত্যিকার তোমরা আল্লাহর তাওয়াক্কুল করতে পারো তাহলে তোমাদেরকে আমি সেভাবে রিজিক দেব তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে রিজিক দিবে কিভাবে যে এইভাবে বাকিদেরকে রিজিক দেয় বাকিরা সকালবেলা খালি পেটে বের হয় আর বিকেল বেলা পেট ভরে খাইয়া বাসায় ঘরে যায় তাদের নিয়ে চলে যায় পেট ভরে নিয়ে যায় সকালবেলা বের হয় কি তাদের সাথে ধানের গোলাও নাই চাউলের গোলাও নাই ব্যাংক ব্যালেন্সও নাই দশটা বাড়িও নাই কিন্তু সকালবেলা বের হয় আর বিকেলবেলা পেট ভরে খেয়ে ঘরে যায় আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা যদি আল্লাহর প্রতি সেরকম তাওয়াক্কুল করতে পারো তাহলে বাকিদের মতো তোমাদের পালা রেজিকে দেওয়া হবে এরপরে এগুলো মোটামুটি আমাদের রিজিক কিভাবে আমরা বৃদ্ধি করবো আমাদের রিজিকটা আমরা কেমন রিজিক বৃদ্ধি করার জন্য যেভাবে হতাশা বোধ করি